নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ইশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারত এবং চীনের মধ্যে স্ট্যান্ড অফ এখনও বিদ্যমান। একটা টাইম এমন হয়েছিল লাদাখের হাই অ্যাল্টিটিউড টেরেনে দুই দেশ মানে ভারত এবং চীন তাদের ট্যাঙ্ক একে অপরের সম্মুখীন করে দিয়েছিল। ভারতের তরফ থেকে মিডিয়াম ওয়েটের ট্যাঙ্ক T90 ভীষ্ম এবং T72 অজয়, এই ট্যাঙ্ক দুটি ছিল। আর চীনের তরফ থেকে বলা হয় চীন স্পেশালি হাই অ্যাল্টিটিউডের জন্য একটি ট্যাঙ্ক ডেভেলপ করেছে যার নাম Type 15। চীনের দাবি অনুযায়ী তারা এই ট্যাঙ্ক ডিপ্লয় করেছিল। থিওরিটিক্যালি যদি দেখেন হাই অ্যাল্টিটিউড ট্রেনের জন্য লাইট ট্যাঙ্ক কার্যকারী, কিন্তু প্র্যাকটিক্যালি যখন লড়াই হবে তখনই বোঝা যাবে। কারণ আমরা মানে ভারতীয় আর্মি হাই অ্যাল্টিটিউডে মিডিয়াম ওয়েট ট্যাঙ্ক যেভাবে ইউজ করেছে এক্সট্রিম ওয়েদারেও, তাতে ভারতীয় আর্মির অভিজ্ঞতা অনেকটা বেশি এরকম ট্রেনে ট্যাঙ্ক অপারেট করার। লাইট ট্যাঙ্ক তোমার সুবিধা দিলেও যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর চীনের লাইট ট্যাঙ্ক Type 15 কেমন পারফরমেন্স করবে সেটা সময় বলবে। তো যাই হোক, ভারতীয় আর্মি লাইট ট্যাঙ্কের দরকার অনুভব করে, যার জন্য প্রথমে ঠিক করা হয় যে রাশিয়া থেকে S-25 স্পার্ট SD লাইট ট্যাঙ্ক ক্রয় করা হবে। কিন্তু DRDO বলল যে না, তারা এরকম ট্যাঙ্ক তৈরি করতে পারবে, একটু তারা সময় চেয়েছে। তো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান গভর্নমেন্ট DRDO-র উপর বিশ্বাস রেখে রাশিয়া থেকে আর লাইট ট্যাঙ্ক ক্রয় করলো না। DRDO এবং LNT একটি লাইট ট্যাঙ্কের উপর কাজ করছে, যে প্রজেক্টটার নাম হচ্ছে জোড়াবর। এই বছরের শেষের দিকে এটা রোল আউট হওয়ার কথা আছে। এর ওজন 25-30 টনের মধ্যে হবে, 105 মিলিমিটার ক্যালিবারের গান এতে থাকবে। তো যেহেতু এটা একটা লাইট ওয়েট ট্যাঙ্ক, তো এর থেকে ফায়ার করা যাবে এমন মিশায় যদি লাইট ওয়েট হয় তাহলে অপারেট করা সুবিধা হবে। একটা ট্যাঙ্কে তার প্রধান অস্ত্র হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। তো DRDO একটি ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেভেলপ করছে শুধুমাত্র লাইট ট্যাঙ্কের জন্য। এই MPA-TGM এর ওজন 10-20% কমানো হবে, মানে DRDO যা ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেভেলপ করেছে তার তুলনায় 10-20% ওজন কমানো হবে এই নতুন MPA-TGM-এ। তো DRDO এই মিসাইল অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করেছে, মিনিয়েচারাইজড ইনফ্রারেড ইমাজিং শিকার থাকবে, অ্যাডভান্স অ্যাভিউনিক্স সব কিছু কিন্তু অনবোর্ডই থাকবে। লাইট ট্যাঙ্কের ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য এই MPA-TGM তৈরি করা হচ্ছে। দেখা যাক এই বছরের শেষে আমাদের সামনে কেমন লাইট ট্যাঙ্ক আত্মপ্রকাশ করে। এই ছিল ছোট্ট একটি আপডেট। আপডেটটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।